আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো বিএনপি নেতা তারেক রহমানের লন্ডনে তার নারী কেলেঙ্কারি। দর্শক শ্রোতা, আপনি আজকে ভিডিওটি দেখলে আপনি অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। যাচ্ছেন কোথায় বলেন, বলে দেন স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করি না, এখানে সাধারণ মানুষের জন্য আমি কাজ করি ঠিক আছে, কিন্তু আমি যখন এখানে আসবো তখন তো আমি নিজেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। হ্যাঁ অবশ্যই 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 আমি আশঙ্কা করছি, আমি এখানে আসলে আমার 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 সমস্যা হতে পারে, আমি আসবো না। না, উনি উনি অতিরিক্ত পরিচালক, উনি অত্যন্ত ভালো, আমি জানি না, উনি আমার অনেক রুগীদেরকে উনি 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 খুব অপারেশনের জন্য উনি তারিখ ঠিক করে দিয়েছেন, উনি কেমোথেরাপি পাইয়ে দিয়েছেন, উনি আজকের আগে অবধি আমি ওনাকে খুব শ্রদ্ধা সম্মানের সাথে দেখেছি, কিন্তু আজকে ডিরেক্টর স্যার যখন রেগে গেছে তিনিও তখন ডিরেক্টর স্যারের সাথে রেগে গেছেন এবং তিনিও আমার উপর রেগে গেছেন। তো মেশিন তো মানুষের মতো একই অবস্থা, যান্ত্রিক ত্রুটি যে কোনো সময় হতে পারে। আপনি যেহেতু একটা পরিচালক, আপনাকে মন্ত্রণালয় কি বলেছে, কি ডিরেকশন দিয়েছে, আমরা এই মেশিনগুলো কবে চালু করতে পারবো বা কবে নাগাদ এগুলো এখান থেকে সার্ভিস চালু হবে আপনি আমাদেরকে একটু একটু আগেই তো বললাম মেশিন ক্রয় করা হচ্ছে না, আমাদের নতুন একটা মেশিন মন্ত্রণালয়ে অলরেডি টেন্ডার হয়েছে, এটা তো প্রসেস আছে। আপনাকে একটু আগেই বললাম যে মেশিনগুলি উচ্চ প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন, আপনি চাইলে ইচ্ছে করে মেশিন নিয়ে আসতে পারবেন। এটা প্রজেক্ট আছে। কি অবস্থা হবে স্যার, যেরকম বলছিলেন যারা অনেকে জমি বিক্রি করে এখানে ঢাকা না, চিকিৎসা যে প্রক্রিয়া আছে এগুলি তো খালি এখানেই না, এখানে তো আরো আটটা সেন্টার আছে, সেখানে মাধ্যমে তো রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া হচ্ছে, খালি জাতীয় ঢাকা মেডিকেল কলেজ আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, বরিশাল, এখানে তো চিকিৎসা অব্যাহত আছে, চিকিৎসা তো বন্ধ নয়। আপনার একের পর এক উল্টোপাল্টা শোনেন, দালালের বিষয় আছে কিনা এগুলো আপনারা বের করেন, বের করে ধরাই দেন, তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ নেওয়া হবে। আসলে বিষয়ে আমি তো বলছি, আমি আমাদের যথাযথ স্টাফের মাধ্যমে নির্দেশনা দিয়ে দিছি যে কোনো রুগী এখান এই প্রতিষ্ঠান ব্যতীত বাইরে কোনো টেস্ট করিতে পারিবে না, এটা অলরেডি লিখিত চিঠি আছে। প্রতিষ্ঠান টেস্ট করতে পারে না আপনার, আপনি এইগুলি এখানে দেখতে পারেন, ঠিক আছে, আপনাদের সাথে আর কথা বলতে চাই না, ধন্যবাদ স্যার। এত অভিযোগ কেন স্যার, হসপিটালের বিরুদ্ধে স্যার, কোন মেশিন নষ্ট, আপনি মেমোগ্রাফি মেশিন নষ্ট, এক্সরে মেশিন নষ্ট, এমআরআই মেশিন নেই আপনাদের হসপিটালে, যদি এতগুলো সার্ভিস বন্ধ থাকে তাহলে এই যে প্রত্যন্ত এলাকা থেকে মানুষগুলো আসে চিকিৎসা নেওয়ার জন্য, আপনি একজন ডাক্তার, আপনি জানেন যে ক্যান্সার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সার্জারি হয়, কেমোথেরাপি হয়, তারপর রেডিওথেরাপি হয়, যদি কেমোথেরাপির পর যদি উনি রেডিওথেরাপি না নিতে পারেন, উনি অর্থের অভাবে যদি চিকিৎসাটা শেষ না করতে পারে, তাহলে উনি কি করতে পারছেন, কিন্তু সম্পূর্ণ চিকিৎসাটা শেষ না করে কিন্তু আবার উনি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাচ্ছে, আপনি এটা কি বলবেন স্যার? আপনি আমার সামনে আসুন। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। ২৬ জন হত্যাকারীর একমাত্র মদতদাতা হুকুমের আসামি হিসেবে তারেক জিয়াকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করায় তার প্রকৃত শাস্তি হবে বলে আমি মনে করি। তারেক জিয়া সে কিন্তু জানে যে দেশের মানুষের কাছে গণধুলাই খেয়ে তার মৃত্যু অনিবার্য, সেই ভয়তেই সে বাংলাদেশে কোনোদিন আর ফিরে আসবে না। সংগ্রামী বন্ধুরা, আসছে ওই তারেক জিয়া এবং খালেদা জিয়ার কুপুত্র জিয়া এবং খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়া লন্ডনে বসে এখন যে পাইপারা করছে,
আমি বলতে চাই যে অনেক আগেই এই 21 আগস্টের ঘটনা যখন এই বাংলাদেশের মানুষের কাছে কাচের মতো পরিষ্কার হয়েছে তখন সে জানতে পেরেই সে মুসলেখা দিয়ে সে দেশের বাইরে এসে পাড়ি জমিয়েছে এবং তার যদি সচ্চাত থাকে সে কোনোদিনই বাংলাদেশের মাটিতে এসে কোনোদিন ফিরে আসতে পারবে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী যখন ওয়ান লেভেল সহ ওয়ান লেভেল সভায় যখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন তখন কিন্তু এই বাংলাদেশের তৎকালীন সরকার এবং বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাকে দেশে দেশে ফিরে আসতে তাকে বাধা সৃষ্টি করেছিল দেশত্ব শেখ হাসিনা দেশে আসতে চেয়েছে এবং সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশে ফিরে এসেছেন কিন্তু তারেক জিয়া সে কিন্তু জানে যে দেশের মানুষের কাছে গণধোলাই খেয়ে তার মৃত্যু অনিবার্য সেই ভয়তেই সে বাংলাদেশে কোনোদিন আর ফিরে আসবে না সংগ্রামী বন্ধুগণ আমি আশা করব যে সে তার সৎসাহস দিয়ে সে বাংলাদেশে ফিরে আসুক তার বিরুদ্ধে যে এই 21 আগস্টের মামলার যে 10 বছর রায় হয়েছে এই রায়কে কিন্তু আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না কারণ সেদিন 26 জন হত্যাকারীর একমাত্র মদতদাতা হুকুমের আসামি হিসেবে তারেক জিয়াকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করায় তার প্রকৃত শাস্তি হবে বলে আমি মনে করি সম্মানিত ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশ ছাত্রলীগের এই যারা আলোচনা সভায় যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন তারা সকলেই কিন্তু সেদিন 2004 সালের 21 আগস্টে সেদিন ভয়ালে সেই হামলায় তারা আহত হয়েছিলেন তারা নিজের চোখের সামনে থেকে সেদিনকার পরিস্থিতি দেখেছেন আমরা সেই ভয়াবহ চিত্র তাদের কাছ থেকে আমরা শুনব আমি আর আজকের এই আলোচনা সভার বক্তব্য না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই আগস্ট মাসের আপনারা জানেন যে আগস্ট মাস আসলেই যেভাবে আমরা বাঙালি জাতি বঙ্গবন্ধুর সন্তানেরা যেভাবে আমরা আবেগে আপ্লুত হয়ে যায় আমাদের মনে শোকের পাথর জমা হয় ঠিক সেভাবেই কিন্তু আবার আগস্ট আসলেই ওই স্বাধীনতা বিরোধী শক্তি এবং ওই খনিদেশের জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু এই আগস্টেই সব থেকে বেশি তাদের এই অপতৎপরতাগুলো শুরু করে তারা আগস্ট আসলেই তাদের সেই খুনি হায়নাদেরকে তারা জাগিয়ে তোলে তারা বিভিন্ন কূট পরিকল্পনা করে বঙ্গবন্ধুকে স্মরণ করা বঙ্গবন্ধুর জন্য তারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করা 21 আগস্টে স্মরণ করা 17 আগস্টে সিরিজ বোমা হামলায় যারা নিহত হয়েছে তাদেরকে স্মরণ করা এই স্মরণ সভাগুলো দেখলে ওদের গাত্র দেহ শুরু হয় সেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আবারও তাদের স্বরূপে ফিরে যেতে তারা ইচ্ছা করে তারা আবারও বিভিন্ন কূট পরিকল্পনা করে আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা কর্মীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা যে যার জায়গা থেকে নিজেদেরকে সচেতন করে এই সবকে শক্তিতে পরিণত করে জননেত্রী সত্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা এগিয়ে যাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও গেম শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ